নমস্কার, আমরা রয়েছি স্পোর্টস মোটিভেশন বা অলিম্পিক বা অলিম্পিয়ান হওয়া বা গোল্ড মাইন্ডসেটে হতে গেলে কি কি জিনিস করা দরকার। আর আমরা রয়েছি ফিফথ স্টেপে। আমরা জানব কি করে প্র্যাকটিস করার সময় প্র্যাকটিসের বাইরে তুমি নিজেকে আরও স্পেসিফিক করতে পারো, যাতে তোমার অলিম্পিক হওয়ার স্বপ্নটা এগোতে থাকে। অলিম্পিক হওয়ার স্বপ্ন তোমাকে অ্যাচিভ করতে গেলে প্রত্যেক দিন একটা এক্সারসাইজ করতে হয়, যে এক্সারসাইজটা হলো মাঠে যাওয়ার আগে করতে হবে, মাঠে যাওয়ার পরে করতে হবে। সেটা যদি তুমি দুবেলা প্র্যাকটিস করো তাহলে দুবেলাই তোমাকে এটা করতে হবে। এটাকে বলা হয় রিভিউ প্রিভিউ টেকনিক। আই রিপিট দ্য ওয়ার্ড কল রিভিউ প্রিভিউ টেকনিক। প্র্যাকটিসে নামার আগে তোমার কাছে যেন রেকর্ড থাকে যে ইয়েস্টারডে, মানে গতকাল, তুমি কী কী প্র্যাকটিসে মিস্টেক করেছো যেটা আজকে কিছুতেই করবে না, অ্যান্ড আজকের প্র্যাকটিসে কী কী এমন জিনিস করবে যেটা তোমার লাইফের তোমার বেস্টটা তুমি দেবে। বোঝাতে পারলাম আশা করি? মানে কালকে ধরো তুমি একটা আর্চারির মতন স্পোর্টসে আছো বা তুমি ফুটবলের মতন স্পোর্টসে আছো, তুমি একটা স্পেসিফিক অ্যাক্টিভিটিতে 10টার মধ্যে 3টে ভুল করেছিলে, 7টা ঠিক করেছিলে, এটা রিভিউ হলো। এবার প্রিভিউয়ে কী টার্গেট থাকবে? যে আজকে যেন একটা হলেও এক্সট্রা আমি ভালো করি, মানে 8টা যেন ভালো হয়, পুরোটা না হলেও হবে। এবার এরকম ছোট ছোট স্টেপ তুমি টার্গেট করবে, বড় স্টেপের টার্গেট করবে না যে আজকে আমি সবগুলো ভালো করব, তাহলে কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রেশার এসে যাবে। ছোট ছোট যখনই তুমি ভালো করবে, ছোট 1% যদি ভালো করো, রিভিউ প্রিভিউ টেকনিকে নিজেকে অ্যাপ্রিসিয়েট করো। আর এই রিভিউ প্রিভিউ টেকনিকটা যেদিন তুমি অলিম্পিকে যাবে, যেদিন তুমি মেডেল পাবে, সেই দিনটাও যেন বন্ধ না হয়। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। উশিয়ান বোল্ট, মাইকেল ফ্লেপস, সের্গেই বুবকা, এরা নিজের রেকর্ড, নিজের ওয়ার্ল্ড রেকর্ড একবার নয় একাধিকবার ভেঙেছেন। কেন জানো? তারা এই রিভিউ প্রিভিউ টেকনিক প্রত্যেকটা মোমেন্টে অ্যাপ্লাই করেছে। তারা একটা বেস্ট পারফরমেন্স করে সব কিছু থেকে সরে যায়নি। তুমি ক্রিকেটেও দেখতে পারো সচিন, ফুটবলেও দেখতে পারো সুনীল ছেত্রী, এরা কিন্তু প্রত্যেকে রিভিউ প্রিভিউ টেকনিক রেগুলার বেসিসে অ্যাপ্লাই করে। প্রত্যেক দিন রাত্রিবেলা নিজেকে নিজে প্রশ্ন করবে, তোমার বাঁ দিকটা যদি তোমার পাস্ট হয়, বাঁ দিকের দিকে মনে মনে তাকাও, চোখ বন্ধ করেও তাকাতে পারো, চোখ খুলেও তাকাতে পারো, এবং ভিজুয়ালাইজ করো সারাদিন ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা শুতে যাওয়ার মুখে তুমি কী কী মিস্টেক্স করেছো যেটা করার কথা ছিল না। কারেকশানস লিখে নাও একটা ডিফারেন্ট কালারের পেন দিয়ে, বিকজ ডিফারেন্ট কালারের পেন দিয়ে যখনই তুমি এটা লিখবে তোমার ব্রেনে ওই কালারগুলো ইমপ্ল্যান্ট হয়ে যাবে। তুমি নর্মালি যদি ব্লু কালার দিয়ে রেখো, এইটা অন্য ধরনের কোনো স্কেচ পেন দিয়ে লেখো, অন্য ধরনের কোনো ফ্লুরোসেন্ট কালারে পেজটাকে রং করে তার মধ্যে লেখো, যাতে ওটা তুমি চোখে দেখতে পাও, ব্রেনের মধ্যে ওই কালারটা ধরে নেবে। এবং তারপরে তুমি প্রিভিউয়ে লেখো যে আগামীকাল ভোরবেলা তুমি কী কী এক্সট্রাস করবে যেটার জন্য ওই জায়গাটাকে তুমি ওভারল্যাপ করতে পারবে, রাইট? মাঠে প্র্যাকটিসে নামার সময় তুমি 2 মিনিট দেরি করেছো, তাহলে রিভিউ থেকে বেরোলো 2 মিনিট আমি ওয়েস্ট করেছি, আজকে যেন 3 মিনিট আগে আমি সবার আগে প্র্যাকটিসে নামতে পারি। ঠিক এইরকমভাবে আজকে যেটা প্রিভিউ, কালকে সেটা কিন্তু রিভিউয়ে চলে যাবে। তো রিভিউ অ্যান্ড প্রিভিউ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা স্যার যেদিন আমার রেস্ট থাকে সেদিন আবার রিভিউ প্রিভিউ কী? অফকোর্স, রেস্টের দিনে এত বেশি তুমি নিজেকে ছেড়ে দিও না যাতে পরের দিন ফিরে আসতে কষ্ট হয়। অনেক সময় দেখা যায়, বলা হয় সোমবার দিন অনেকেরই অফিসে যেতে ভালো লাগে না, অনেকের প্র্যাকটিসে যেতে ভালো লাগে না। কেন? শনিবার বিকালে রেস্ট, রোববার পুরো রেস্ট, আবার সেই প্র্যাকটিসের মোডে থাকে। অনেকেই এই প্র্যাকটিস মোডে আসতে চায় না। আবার কিছু প্লেয়ার আছে সে পাগলের মতন করতে থাকে রোববার বিকেল থেকে পরের দিন সকালে কখন নামবো। কারা জানো? যারা ইন্টারন্যাশনাল হয় তারা জানে, একমাত্র আমি নিজেকে ইম্প্রুভমেন্ট করলে তবেই কিন্তু আমি ইন্টারন্যাশনাল লেভেলে যাব। আর নিজেকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য খুব যেটা দরকার সেটা হলো ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ। প্রশ্নটা হলো হোয়াট ইজ ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন এক্সারসাইজ, মানে মাঠে যে ঘটনাগুলো ঘটবে সেটা আগে থেকে তুমি যদি ব্রেনে রিহার্সাল দিয়ে নিতে পারো, মেন্টাল রিহার্সাল, তাহলে খুব প্রবাবিলিটি অফ চান্স থাকে তোমার ব্রেন, বডি, নিউরনস রেডি থাকে ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা। বিকজ তোমার ইনার মাইন্ড জানে না যে তুমি একটা প্র্যাকটিস করছো জাস্ট ফর অভিনয়, ইনার মাইন্ড জানে তুমি যেটাই ভাবছো সেটা সত্যিকারের ভাবছো। সেই জন্য মেন্টাল রিহার্সালটা খুব দরকার। তোমার নিউরো প্যাটার্ন সবসময় কিন্তু ইনফরমেশন স্ক্যান করছে আর ফিল্টার করছে, আর এক্স্যাক্টলি কোনটা স্ক্যান করে ভেতরে ঢোকাবে ফিল্টার করে সেটা যদি তুমি আগে থেকে প্রোগ্রামিং করে দাও, তাহলে মাঠে নেমে এক্স্যাক্টলি যে পারফরমেন্স তুমি চাইছো সেটাই তুমি পারবে। এর পরের যে 4টে এপিসোড তোমরা পাবে সেখানে কিন্তু দেখতে পাবে ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশনের ডিফারেন্ট প্রসেস। এগুলো কিন্তু দিনে প্র্যাকটিসে নামার আগে কিছু ভিডিও আছে, কিছু ভিডিও আছে প্র্যাকটিসের পরেই তোমায় করতে হবে, কিছু ভিডিও আছে রাত্রিবেলা শোয়ার আগে করতে হবে। এটা খুব অল্প কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে নিজের ব্রিদিং প্যাটার্ন অ্যান্ড ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে বাড়াতে হবে। তৈরি থাকো নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ।